हाय एवरीवन, अस्सलाम वालेकुम। फूड फ्यूशन एंड क्रिएशन चैनल থেকে আমি সুলতানা মরিয়ম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব এসেনশিয়াল একটা জিনিস, ন্যাচারাল মিট টেন্ডারাইজার কিভাবে ঘরে খুব সহজভাবে তৈরি করবেন। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে এটা দেখায় দিচ্ছি যে খুবই ইম্পর্টেন্ট একটা মেথড যেটা দুইভাবে করা যায়। এই গ্রিন পাপাইয়া যেটাকে আমরা দুইভাবেই করতে পারি, আজকে আমি যে মেথডটা দেখাই দিচ্ছি এটা খুব সহজভাবেই করা যায়। প্রথমে আমি একটা বড় সাইজের পাপাইয়া নিয়ে নিয়েছি। এখন সামান্য বেশি পরিমাণে, আপনার সামান্য না, বেশি পরিমাণে লবণ দিয়ে, 2 চা চামচের মতো লবণ দিয়ে আমি ভালো করে আপনার পাপাইয়াটা এভাবে ঘষে ঘষে একবার ধুয়ে নিব। তারপর আরও নর্মাল পানি দিয়ে লবণ ছাড়া আবারও দুইবার, টোটাল 3 বার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব, যেন স্কিনটার মধ্যে কোনো রকম কোনো জার্ম না থাকে। তা আমার প্রথমবার কিন্তু আমি লবণের পানিটাতেই খসে খসে ভালো করে ধুবো, তারপর বাকি 2 বার ধুবো নর্মাল পানি দিয়ে। ধুয়ে দেন আমি ফিরে আসতেছি আপনাদের সাথে কিভাবে কোন প্রসেসে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি আইস ট্রে যেটা আছে এগুলির মধ্যে এটাকে রিফ্রিজারেটরে, মানে ফ্রিজারে এটাকে সেট করব, এটাই আপনি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমার পাপাইয়াটা ভালো করে ওয়াশ করা হয়েছে। এখন এটাকে আমি র্যান্ডমলি একদম রাফলি কাট করব, একদম যেন ব্লেন্ডারের জগে আমার খুব সুন্দরভাবে এটা ব্ল্যান্ড হয়। ভিতরে যে সিডগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি, খোসাসহ ভিতরে সিডগুলা দেখেন আমি ফেলে দিয়ে একটা চামচ দিয়ে ফেলে দিচ্ছি ভিতরে সিডগুলা। এখন আমি খোসাসহ এটাকে ব্লেন্ডারের জগের যেন কোনো রকম কোনো প্রবলেম না হয় ওই শেপে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, কেটে ফিরে আসতেছি। কাটা হয়ে গেল আমার পাপাইয়াটা, এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমেই আমি ব্লেন্ডারের একটা জগ নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জগটা নিয়ে আমি এটাতে সামান্য একটু পানি দিয়েছি, অ্যারাউন্ড আপনার 4 টেবিল স্পুন হবে, আর কতগুলো টুকরা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন একদম মোটামুটিভাবে মিহি পেস্ট একটা ইয়ে হবে, পেস্ট হবে। এরপর আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এরপর আমি কিভাবে আপনার ফ্রিজে এটাকে সেট করে নেব ওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তা আমার অনেকটুকু হয়েছে, আমি 2টা আইস ট্রেতেই আমার পুরা ভরে ভরেই হয়েছে। ফ্রিজারে আমি সেট হওয়ার জন্য এখন আইস ট্রেটা রেখে দিচ্ছি। তারপর আমি কিভাবে মিটটাকে আপনার টেন্ডারাইজ করতেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 1 কেজির থেকে একটু বেশি হবে, আমি 2 টেবিল চামচ আপনার এই পাপাইয়া বাটাটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে আমি যে এটা করেছি এটা দিয়ে দিচ্ছি। এখানে বিফ আছে আপনার 1 কেজির থেকে একটু পরিমাণ বেশি। এটাকে ভালো করে আমি মশলার সাথে এখন বিফের সাথে এভাবে ম্যারিনেট করে, যেহেতু আমার বিফের টুকরাগুলো একটু বড় বড়, এই জন্য পিসগুলো বড় বড় হওয়াতে আমি 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি মাটনের সাথে দেন অবশ্যই আপনারা 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট। বিফটা ম্যারিনেট হইতে পরিমাণে একটু পরিমাণ বেশি লাগে। এখন দেখেন 2 ঘন্টা পরে আইস ট্রেগুলো বের করে এনেছি, আমি দেখতেছি সবগুলা কিউব আপনার একদম সেট হয়ে গেছে। এখন এটাকে আমি জাস্ট 5 মিনিট এখানে লিপ করব, আর এইভাবে দুই কোণা ধরে দুই পাশে এইভাবে যদি আপনি একটু টুইস্ট করেন তাহলে অটোমেটিকলি আপনার এটা উঠে আসবে। কোনো রকম এটার সাথে কোনো রকম ফোর্স করতে হবে না, এমনিতেই ইজিলি উঠে যাবে। আপনারা ফ্রিজ থেকে বের করে যখন 5 মিনিট রাখবেন, তারপর যখন দুই পাশে দুইটা কর্নার ধরে এভাবে টুইস্ট করবেন, দেখলেন তো কত সহজেই ন্যাচারালভাবে মিট টেন্ডারাইজার তৈরি করে ফেললাম। আশা রাখি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সবাই ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। এছাড়া ফেসবুকে ফুড ফিউশন একটা গ্রুপ পেজ আছে, ভিজিট করার অনুরোধ রইল। নতুন কোনো রেসিপি কিংবা কোনো মেথড নিয়ে আবারও চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেলের